RBNs, this is RB and welcome to my channel RB and a Chopper. So I am back with another interesting and delicious recipe. So kalke hoche Kali Puja, tar pore din Diwali, ebong tar thik pore din hoche Bhai Phota. To amader kache ei din tinte khubi special ar amra bishon bhabe bhalo bhabe celebrate kore thaki ei kota din, ei tinte din. To tar jonno ei tinte diner jonno amader ekta common jinish bishon bhabe lage, seta মায়ের প্রসাদেই হোক কিংবা দিওয়ালির দিনকে আমাদের প্রিয়জনকে খাওয়ানোই হোক এবং ভাই ফোঁটা দিনকেই হোক, সেটা হচ্ছে মিষ্টি। মিষ্টিটা আমাদের কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট, এই তিনটে দিন লাগছে আমাদের কাছে। তো আমরা বেশিরভাগ সময় কি করি যে বাইরে থেকে মিষ্টি কিনে আনি, কিন্তু আমরা যদি নিজের হাতে এই মিষ্টিটা বানাই তো সেটা বেশি ইন্টারেস্টিং হয়ে যায়, আরও বেশি ভালো হয় যদি আমরা নিজের হাতে বানিয়ে থাকি। তো আমরা সেরকমই একটা মিষ্টি রেসিপি আমরা আজকে সেটা শিখবো, সেটা হচ্ছে মতিচুরের পায়েস। অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। তো আজকে যারা জানেন না তারা ভিডিওটা প্লিজ দেখুন, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। আর মতিচুরের পায়েস বানানোর জন্য খুব কটা ইনগ্রিডিয়েন্টস লাগে, সেটা ফার্স্ট হচ্ছে ফুল ক্রিম মিল্ক, সেকেন্ড হচ্ছে কার্ডামম মানে এলাইচি, গ্রিন এলাইচি, থার্ড হচ্ছে মিল্ক পাউডার, ফোর্থ হচ্ছে কনডেন্স মিল্ক, আর ফিফথ হচ্ছে লাড্ডু, মতিচুরের লাড্ডু। So, let's go to the recipe.